আমি এখানে রেখে দিই সবগুলো ডেলিভারগুলো দাম ছিল 480 আপনার দেওয়া তথ্য অনুযায়ী ধরলাম 20-30 মিনিটের ভিতর আমরা কতগুলো বক্স পেলাম, 20, 21, 22, 23, 24টা আইটেম আমরা পেলাম মেয়াদের জন্য, এবং আরেকটা পেলাম কি 480 টাকার এমআরপি আপনি কেটে দিয়ে 600 টাকা লিখেছেন। এখন বর্তমান রেট হয়েছে স্যার, আপনি তো কিনা আগে কার রেটে? না আগের কিনা রেটে, হ্যাঁ কিন্তু আমার কাস্টমার নষ্ট হয়ে যায়, আমি এখানে যদি এটা বিক্রি করি অন্য দোকান থেকে দেখবে 600 টাকা, কাস্টমার তো অন্য সবাই আমাকে ধরবে আর কি, সব দোকানদার আমার তো কম পেলে খুশি হবে, আপনার কাছে ছুটে চলে আসবে খুশি হবে, কিন্তু আমি তো দিতে পারবো না পরে আর, সবাই বলছে এমআরপি লেখা আছে যে দাম সেই দামে বিক্রি করবেন, আপনার নৈতিকতা এটা ঠিক হয়েছে কিনা? না অপরাধ হয়েছে, আপনি স্বীকার করেন? জি স্যার। আপনি কি জোর করে আদায় করছেন না স্বেচ্ছা স্বীকার করছেন? না স্বেচ্ছায়, আমি তো জানি তো এটা অপরাধ হয়েছে, আমার আগে কেন কিন্তু অর্থ রেট বাড়ছে, আমার এটা বাড়ানো ঠিক হয়নি, বুলের খেয়ালে রাখা হয়ে গেছে, কিন্তু আপনার রাখার তো এটা প্রশ্নই আসে না, আমরা তো ওষুধ আপনার ওটা কোম্পানিকে দিয়ে দিচ্ছি, কোম্পানি নিয়ে যাচ্ছে, তার মধ্যে রাখার তো প্রশ্ন আসে না, দেওয়ার প্রশ্নই আসে না, কোম্পানি ওটা রিটার্ন দিচ্ছে আবার, কিন্তু হয়তো বুলের কারণে এটা রয়ে গেছে দোকানে, এই আর কিছু না। না ওটা কালেকশনটা মানে ওটা আগে ছিল যে রেটটা, বর্তমান রেটটা বাড়াইছে, এই কারণে আমরা ওটা কালেকশন করে রাখছি যাতে আমাদের সমস্যা না হয়, মানে আমি এখানে কম দামে বিক্রি করে দিলাম পাশের দোকানে একটা বেশি বেশি দাম, তখন সমস্যা হয়ে যায়, দামটা আপ ডাউন হয়ে যায়, এই কারণে আমি বর্তমান যে রেটটা ওইটা আমি কালেকশন করে রাখছি, খেয়ালের কারণে রয়ে গেছে আর কি, আমরা ম্যাক্সিমামটাই না ফেলাইছি, হয়তো দুই একটা রয়ে গেছে ভিতরে চিপায় পড়েছিল এই কারণে, কিন্তু ওটা আমাদের বুলে রাখা হয়েছে, রয়ে গেছে আর কি, খেয়াল দিয়ে তো ওটা কেউ রাখে না ডেস্ট নাল।